হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কেন কি বাঙালিদের মহোৎসব দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আজ হচ্ছে মহা চতুর্থী, আর এই চতুর্থীর শুভ লগ্নে শুভ সময়ে আমি যে লাভটিতে কাজ করি, জ্যোতি লাভটি, সেটা নতুন করে এক নতুন জায়গায় অনেকটা স্পেস নিয়ে সুন্দর করে বানিয়ে আজ উদ্বোধন হচ্ছে। তো শ্রী সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে তাকে পুজো করে আমরা সবাই মিলে এই ল্যাবরেটরি উদ্বোধন করলাম। তো দেখো, নাম হচ্ছে জ্যোতি হেলথ কেয়ার সেন্টার। এখানে অনেক কিছু হয়, তোমরা এলেই জানতে পারবে, অনেক স্পেশালিস্টরা এখানে বসেন। তো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে। এখানে অলরেডি পুজো হয়ে গেছে, যখন পুজো হচ্ছিলো তখন অনেক কিছু রেডি করছিলাম, সেসব ভিডিও করতে পারিনি। তোমাদেরকে এখন ভিডিও করে আমি দেখাচ্ছি। দেখো, পুজো হয়ে গেছে, পুরোহিত মশাই আশীর্বাদে ফুল নিয়ে এসছে, আর ভেতরটা একবার দেখো কি সুন্দর, এতটাই স্পেস যে আশা করি কোনো পেশেন্ট পার্টির কোনো অসুবিধা হবে না। সুন্দরভাবে এখানে এসে নিট অ্যান্ড ক্লিন জায়গাটা পুরো থাকবে। আশা করি আমরা সব পেশেন্টদেরকে সুন্দরভাবে সেবা দিতে পারবো যারা এখানে আসবে। তো সেভাবে এটাকে আমাদের মালিক সুন্দর করে বানিয়েছেন। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, আর দেখো এই সুন্দর করে বানিয়ে সবটা পুরো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরটা, কি সুন্দর, পুরো পেশেন্টদের বসার জায়গাগুলো খুব সুন্দর করা হয়েছে, অনেকটা স্পেস আছে, আর আশা করি কারো কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটিকে দেখতে থাকো আর এনজয় করো, পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা আলিপুরদুয়ারবাসী এবং বাইরের অনেকেই শুনেছো জ্যোতি ল্যাবরেটরির কথা, এটা অনেক পুরনো, বাট আজকে এটা নতুন করে উদ্বোধন করা হলো একটা জায়গা, অনেকটা স্পেস নিয়ে। আগের জায়গাটা খুব কম ছিল তাই জন্য। তো দেখতে থাকো, এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এটা মেডিসিন কাউন্টার হবে। আর সকাল সকাল যখন চলে এসেছি আমরা পুজোর সরঞ্জামগুলো নিয়ে, মানে আমি তো অনেকই সব ডলি নিয়ে এসেছি, ডলি বলতে আমারই এক কলিগ, মানে এখানে একসাথে আমরা কাজ করি, ও বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছে, তারপর দুজনে মিলে সাজিয়েছি, ওই করেছে অনেকটা, আমি জাস্ট একটু হেল্প করেছি। আর এখানে একজন অঞ্জলি মানে দেওয়ার জন্যও ছিলেন, বাট যখন আমরা দিয়েছি তখন ছিলেন না, ওনার দেরি হয়ে গেছে, তাই জন্য আবারই নিয়ে এখানে অঞ্জলি দিচ্ছেন। আমরা সবাই উপোস করেছিলাম, খুব ভালো লেগেছে, আজকে আমরা সবাই মিলে পুজোও দিয়েছি। যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে দেখে, তো জানিও কেমন লাগলো। ব্যাস, পুজো কমপ্লিট, এবার হচ্ছে প্রসাদ দেওয়ার পালা। ডলি সব রেডি করে নিয়েছে, আমি জাস্ট অল্প অল্প হেল্প করেছি, এবার সবাইকে প্রসাদ দিই, আমরা সবাই মিলে খাই, খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। ও হ্যাঁ, তোমাদেরকে পুরোটা আবার আমি বাইরে থেকে পুরোটা দেখাচ্ছি, দেখো কেমন হলো। আর অবশ্যই আমার এই ভিডিও নিজে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভেতরটা, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।